আপনাকে স্বাগত জানাই ফ্রি টিপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা স্যামসাং গ্যালাক্সি A10 এই মোবাইলের ভুলে যাওয়া ফ্যাটাল লক বা ফিল লকটি হাত রিসেট করে নিজেই খুলতে পারি। এখানে আপনি স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলটা দেখতে পাচ্ছেন। এই মোবাইলের ফ্যাটাল লকটি আমি ভুলে গেছি, আজকে আমি আপনাকে এই মোবাইলের ফ্যাটাল লকটি হাত রিসেট করে খুলে দেখাবো। আপনি যদি আপনার ফোনের ভুলে যাওয়া ফ্যাটাল লকটি কোনো মেকারের দোকানে গিয়ে খোলাতে চান, তাহলে অবশ্যই আপনাকে এর জন্য 200 থেকে 300 টাকা চার্জ দিতে হবে। কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওটা ফুল দেখেন, তাহলে আপনি নিজে আপনার ফ্যাটাল লক বা ফিল লকটি খুলে নিতে পারবেন। এই মোবাইলের ফ্যাটাল লকটি খোলার জন্য আমাদেরকে প্রথমে ফোনটি অফ করে নিতে হবে। আমি প্রথমে পাওয়ার বাটনে ক্লিক করে ফোনটি অফ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে পুনরায় আমাদের কাছে ফ্যাটাল লকটা চাচ্ছে। তারপর ফোনটাকে রিস্টার্ট করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আবার ফ্যাটাল লকটি চাচ্ছে। আপনি যদি আপনার স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ভুলে যাওয়া ফ্যাটাল লক বা পিল লকটি খুলতে চান, তাহলে আপনাকে প্রথমে পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন এবং ভলিউম ডাউন বাটন একসাথে চাপ দিয়ে ধরতে হবে। ফোনটা বন্ধ হওয়ার সাথে সাথে ভলিউম ডাউনের প্রেসটি ছেড়ে দিতে হবে। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটনের প্রেসটি ধরে রাখবো মোবাইলটা রিকভারি মোড না আসা পর্যন্ত। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমি প্রথমে পাওয়ার বাটন প্লাস ভলিউম আপ বাটন প্লাস ভলিউম ডাউন বাটন একসাথে চাপ দিয়ে হোল্ড করে ধরব। মোবাইলটা বন্ধ হওয়ার সাথে সাথে ভলিউম ডাউনের ফেজটি ছেড়ে দিব। পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটনের ফেজটি ধরে রাখব মোবাইলটা রিকভারি মোড না আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে মোবাইলের রিকভারি মোডটি চলে এসেছে। এখান থেকে আমাদেরকে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশনটা চয়েস করতে হবে। এর জন্য ভলিউম ডাউনে প্রেস করে এই অপশনটা চয়েস করুন। আমি ভলিউম ডাউনে প্রেস করতেছি। দেখতে পাচ্ছেন যে ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট অপশনটা চয়েস হয়ে গেছে। তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন। তারপর এখান থেকে ভলিউম ডাউনে প্রেস করে ইয়াস এই অপশনটা চয়েস করতে হবে। আমি ভলিউম ডাউনে প্রেস করে ইয়াসটা চয়েস করলাম। এখান থেকে ইয়াস অপশনটা চয়েস করুন। তারপর পাওয়ার বাটনে ক্লিক করুন। এখান থেকে রিবোর্ট সিস্টেম নাও এই অপশনটা চয়েস করুন। তারপর এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে আবার ওপেন হচ্ছে। এখানে ফোনটা ওপেন হতে সর্বোচ্চ 10 থেকে 20 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। ফোনটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আমি সময়ের কারণে ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনটা ফ্যাক্টরি রিসেট হয়ে পুনরায় ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে কিছু সেটিংস করে নিতে হবে। আমি আপনাকে সেটিংসটা করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করুন। তারপর আই হ্যাভ রিড এখানে টিক মার্ক দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে স্কিপ দিস এখানে টিক মার্ক দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে স্কিপ বাটনটা ইনেবল দেখাচ্ছে। আপনার স্যামসাং গ্যালাক্সি A10 ফোনটা ফ্যাক্টরি রিসেট করার পর যদি স্কিপ বাটনটা না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার ফোনটা FRP হয়েছে। এর জন্য আপনাকে আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। আর যদি আপনার গুগল অ্যাকাউন্টটা মনে না থাকে, তাহলে আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে স্যামসাং গ্যালাক্সি A10 বাইপাস করার ভিডিওটা দেখে নিতে পারেন। আশা করি আপনি খুব সহজেই FRP বাইপাসটা করে নিতে পারবেন। আমার যেহেতু এখানে স্কিপ বাটনটা ইনেবল দেখাচ্ছে, সেহেতু আমি স্কিপে ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করুন। তারপর মোর দেন অ্যাকসেপ্টে ক্লিক করুন। তারপর আপনি এখানে ফোনের লকের অপশনটা দেখতে পারবেন। আপনি যদি এখানে কোনো লক ইউজ করতে চান, তাহলে সেটা দিতে পারেন। আর যদি লকটা ব্যবহার না করতে চান, তাহলে এখান থেকে নট নাওতে ক্লিক করুন। স্কিপ এনিওয়েতে ক্লিক করুন। স্কিপ, আবার স্কিপে ক্লিক করুন। ফাইনালি আপনি দেখতে পারবেন যে অল ডান। এখান থেকে ফিনিশে ক্লিক করুন। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্যামসাং গ্যালাক্সি A10 এই মোবাইলের ফ্যাটাল লকটি খোলা হয়ে গেছে। আশা করি এইভাবে আপনি খুব সহজেই স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলের ফ্যাটাল লক বা ফিল লকটি খুলে নিতে পারবেন।
ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই। ধন্যবাদ।